গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো যে ফুল গাছটির পরিচর্যা, এটি হচ্ছে শীতকালীন মরসুমি ফুলের মধ্যে এটিও একটি ফুল। এই ফুলটির নাম হচ্ছে ডায়ানথাস, খুবই সুন্দর একটি ফুল। এর প্রায় 300 বেশি প্রজাতি আছে। এই ফুল গাছের উৎপত্তি হয়েছে ইউরোপ এশিয়াতে, আফ্রিকা আমেরিকাতে কিছু কিছু ভ্যারাইটিস দেখা যায়, সেগুলো আমাদের এখানে দেখা যায় না। এই ফুল দেখতে খুবই সুন্দর, আমরা যদি সঠিক পরিচর্যা নিতে পারি তাহলে এই ফুল গ্রীষ্মকালেও ফোটাতে পারবো। তাহলে আজকে আমি দেখাচ্ছি ডায়ানথাস ফুলের ফাইনাল প্রতিস্থাপন। এই দেখুন, এই হচ্ছে আমার ডায়ানথাস ফুলের দুইখানি চারা। এই চারা দুটো আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। এই চারা দুটোকে আমি আজকে ফাইনাল প্রতিস্থাপন করব। এই যে এই 10 ইঞ্চির গ্রো ব্যাগে আমি প্রতিস্থাপন করব। তো এই চারা বেশি বড় হয় না, 4 থেকে 6 ইঞ্চি উঁচু হবে, তো প্রচুর ঝোপালো হয়, তাই এর খুব বড় টবের প্রয়োজন নেই বা গ্রো ব্যাগের প্রয়োজন নেই। এই 10 ইঞ্চিটাকে গুটিয়ে আমি 8 ইঞ্চি করে নিব। 8 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে এই চারা দুটো আমি লাগাবো। এই চারার জন্য মাটি লাগবে বেলে দোআঁশ মাটি, আর তার সাথে গোবর সার বা ভার্মি কম্পোস্ট, আপনাদের কাছে হাতের কাছে যেটা থাকবে, তার সঙ্গে 1 ভাগ বালি। আর আমি সামান্য মানে 2 চামচ মতো এই দিচ্ছি সর্ষের খোল। এই মাটিতে আমি আর কিছুই দিব না। এই ডায়ানথাস ফুল গাছের জন্য এটাই হচ্ছে একটা আদর্শ মাটি। এই দেখুন, আমার মাটি রেডি হয়ে গেছে। আমি দুটো এই ডায়ানথাসের চারা লাগাবো। এই দুটো চারার মাটি আমি তৈরি করে নিয়েছি। আপনাদের তো বললাম বেলে দোআঁশ মাটি লাগবে, 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার, আর 1 ভাগ হচ্ছে বালি। তার সঙ্গে দিলাম 2 চামচ সর্ষে খোল, এতেই হয়ে যাবে, আর কিছু দেওয়ার দরকার নেই। এই যে এবার আমি এই মাটিগুলোকে গ্রো ব্যাগে ভরে নিচ্ছি। এটাকে আমি একটা ভাঁজ দিব, দিয়ে এটাকে আমি 8 ইঞ্চি করব। এই যে মোটামুটি 2 ইঞ্চির একটা ভাঁজ দিলাম, দিয়ে এটাকে আমি 8 ইঞ্চি করব, কারণ এই গাছের জন্য খুব বড় টব বলেন গ্রো ব্যাগ বলেন দরকার হয় না। এ বেশি উঁচু হবে না, এ ঝোপালো হবে বেশি। আর এই গাছটিকে আমি গ্রো ব্যাগের মধ্যে মাঝ বরাবর রাখবো, আর একটু তলায় মাটি দিই। মাটিগুলো এভাবে চেপে চেপে দিবেন যাতে কোনো রকম বাতাস না থাকে। এই দেখুন, এবার আমি এই যে গাছটিকে আমি এই গ্রো ব্যাগ থেকে 3 ইঞ্চির গ্রো ব্যাগ থেকে আমি বের করছি। খুব সাবধানে বের করবেন যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয়। প্রচুর মাটি দিয়ে রেখেছে ওরা, এদের হচ্ছে এঁটেল মাটি। এই মাটিতে ভালো মতো ডায়ানথাস গাছ হবে না, এরাকে দিতে হবে বেলে দোআঁশ মাটি। নার্সারিতে লক্ষ্য করে দেখেছি বেশিরভাগ গাছই কিন্তু ওরা মানে এঁটেল মাটিতে
লাগিয়ে রাখে, কারণ নার্সারি যেখানে করে তার পাশেই দেখবেন পুকুরের মতো বড় গর্ত করা থাকে, সেখান থেকেই তারা মাটি তোলে। আর বেলে দোয়াশ মাটি তো নদীর ধার ছাড়া পাওয়া যাবে না, তাই নার্সারির বেশিরভাগ মাটি কিন্তু এঁটেল মাটি, সেটাকে তারা বালি মিশিয়ে বেলে দোঁয়াশ করে নেয়। ওই যে আমার একটা চারা লাগানো হয়ে গেল। এই ডায়ানথাস ফুল দেখতে খুবই সুন্দর, বিভিন্ন কালারের হয়, রং বেরঙের, একদম খুবই সুন্দর দেখতে। ব্যাস এই দেখুন, দুটো গাছ লাগানো আমার কমপ্লিট হয়ে গেল। এবার গাছে জল দিয়ে দেবো, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব, তারপর দুদিন সেমি শেডে রাখবো, তারপর এরাকে বাইরে বের করব। এই ডায়ানথাস গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে, একে যত দিনে 7 থেকে 8 ঘন্টা যদি রোদ খাওয়াতে পারেন তাহলে প্রচুর ফুল দিবে, এর জন্য ফুল সানলাইটের খুব দরকার। এই দেখুন, এবার আমি একদম গ্রো ব্যাগ ভর্তি করে আজকে জল দিয়ে দেব। দুটোতেই দিয়ে দিলাম, দেখা যাক কি কালারের ফুল হয়, ফুল হলে আমি আপনাদের আপডেট দিব। তাহলে বুঝতে পারলেন কিভাবে ডায়ানথাস গাছ প্রতিস্থাপন করতে হবে এবং কি পরিচর্যা করতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিবেন। এটা গেল জলের বিষয়। এবার খাবারের বিষয় বলি, একে 10 দিন পর থেকে আমরা কি দিব, শুধু লিকুইড মানে সার, ফার্টিলাইজার, যেটা হচ্ছে শস্যের খোল ভেজানো জল, তারপরে পেঁয়াজের খোসা ভেজানো জল, কলার খোসা ভেজানো জল দিব, আর কোনো রকম খাবার দিব না। তাতেই আমার গাছ কি হবে, ফুলে ফলে ভরে উঠবে। ধন্যবাদ।